হাই গাইস, ইউ আর ওয়াচিং ইটস পিউস ওয়ার্ল্ড এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর যেরকম বলেছি যে সোমবার থেকে অভিষেক একদম ছুটিতে থাকবে 4 দিন টানা, তারপরেই তো যাওয়ার সময় চলে আসছে, মানে চলে যাওয়ার দিন চলে আসছে। সো সেরকমই অভিষেক ছুটিতে রয়েছে আর আমরা রীতিমতন প্যাকিং নিয়ে ব্যস্ত আছি। রোজ সারাদিন, মানে দিনে প্রায় 3-4 বার তো ওয়েট চেক করছি যে ওভারওয়েট হয়েছে কিনা, কতটা হয়েছে। তাও মানে ভগবানের নাম করতে করতে অতটাও ওভারওয়েট হয়নি, 1 কেজি করে বেশি হয়েছিল। বাট লাস্ট ব্যাগটাতে আমরা কোনোভাবে একটু ম্যানেজ করে নিয়েছি পুরোনো জিনিসপত্র ফেলে দিয়ে। সো এখনও আপাতত আমাদের আন্দাজে ওয়েট একদম ঠিক আছে, অসুবিধে নেই। আর অভিষেক গেছে হচ্ছে একটুখানি বাজারে। সো আমি বলেছিলাম যেরকম যে এখানটাতে যারা আছে আমি তাদেরকে একটুখানি বিরিয়ানি করে খাওয়াবো। সো আমি আজকে একটুখানি বিরিয়ানি বানাচ্ছি তাদের জন্য, সেই নিয়ে এখন সকাল থেকে ব্যস্ত আছি। অভিষেককে একটু টক দই আনাতে পাঠিয়েছি, সো অভিষেক টক দই নিয়ে আসুক, তারপরে বিরিয়ানিটা রান্না হবে। আর তো আজকে থেকে হচ্ছে আমি একটা একটা করে জিনিস তুলবো আর সেগুলো ফেলার জন্য রেডি করব, ফেলে দেওয়ার জন্য। তার আগে আমাকে এই ফটোগুলো যেগুলো আছে সেগুলো সব খুলে নিতে হবে। খুলে নিয়ে আমি ভাবছি ফটোগুলো নিয়ে যাব। নিজেদের ফটো ফেলে দিতে কেমন একটা লাগে না? কত শখের ফটো আমার। সব ফটোগুলোকে খুলে খুলে নিয়ে আমি একটু রেডি করে নেব। আর জিনিসপত্র যা আছে এবারে সব ফেলে দেওয়ার সময় হয়ে গেছে, কারণ আর বাকি নেই, 4 দিন পরেই বেরিয়ে যাব। সো চলো আজকের দিনটা ওইভাবেই শুরু করি। তার জন্য হচ্ছে একটা প্যাকেট নিয়ে নিই যেটার মধ্যে জিনিসপত্র আমি ফেলবো ফেলে দেওয়ার জন্য। সো প্যাকেট আর ওখানটাতে আমার বিরিয়ানির জন্য চিকেন হচ্ছে। তো চলো এবার একটা একটা করে জিনিস ফেলে দেওয়া যাক, ফেলে দেওয়া যাক কথাটা কতটা ইজিলি বলে দিলাম, কিন্তু এখানটাতে আসার পরে এই যে এরকমভাবে, মানে যে কোনো জায়গায় দেখবে তুমি যদি তোমার সংসারটাকে ওখানটাতে নিয়ে গিয়ে গুছিয়ে তৈরি করো, তারপরে আবার সব কিছু ফেলে দিয়ে আবার ফিরত যেতে একটুখানি খারাপ লাগে। আজকে রীতিমতো আমার খারাপ লাগবে সব যখন একটা একটা করে ফেলবো, কারণ এগুলো আমি খুব শখ করে গুছিয়েছিলাম। জিনিসপত্র ফার্নিচার চলে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা জিনিস যে ঘরের মধ্যে এরকমভাবে লাগিয়েছিলাম, সাজিয়েছিলাম ঘরটাকে, খুব কি বলবো যত্ন সহকারেই করার চেষ্টা করেছিলাম। কয়েকদিনের জন্যই জানতাম যে থাকবো এখানে, বাট তাও মন দিয়ে করেছিলাম। তো তাই এখন সব কিছু ফেলতে একটুখানি খারাপই লাগবে। তো যাই হোক, এটাই আমাদের নিয়ম। চলো এবার একটা একটা করে ফেলি। আমার বাড়িতে প্রত্যেকটা জিনিসের সাথে কত আমার কি বলে ওটাকে ইয়াদ জড়িয়ে আছে, তাই না? আগেরবার সামারে, মানে গরমকালের সময় যখন এসেছিলাম, তখন গরমকালে যখন হাঁটতে বেরোতাম, ওই হাঁটতে বেরিয়ে এই গাছগুলো তো আমাদের এখানটাতে ভর্তি, তো এই গাছের এগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে এরকমভাবে সাজিয়েছিলাম। এটা তো লাস্টে পরে মানে লাগিয়েছি, যেহেতু কাঠিগুলো ভেঙে গেছিলো, এগুলো প্রথমে কাঠির মধ্যে করে লাগিয়েছিলাম, তারপরে যখন ভেঙে গেছে কাঠিগুলো তখন এরকম পেপার মুড়িয়ে মুড়িয়ে তার মধ্যে লাগিয়েছিলাম। তো চলো এগুলো সবই ফেলে দেওয়ার সময় এসে গেছে। মোমবাতিগুলো দিওয়ালির সময় কিনেছিলাম, ইউজই করা হয়নি, পুরো নতুন, মানে একদিনই শুধু দিওয়ালিতে জ্বালিয়েছিলাম, ব্যাস। তারপরে এত বড় বড় মোমবাতি ফেলে দেব। ফটোগুলো খুলতে হবে। আমাদের বিয়ের যে ফটোশ্যুটটা গরমকালে হয়েছিল, আর এই ফটোশ্যুট করানোর জন্য অভিষেককে গরমের মধ্যে ডাক করিয়েছিলাম আমি, যে আসতেই হবে, এখন ফটোশ্যুট হবে, যে করেই হোক তোমাকে টাইম বার করতেই হবে। সেই গরমের মধ্যে ঘামতে ঘামতে আমাদের ফটোশ্যুট হয়েছে, আর তখন সদ্য অভিষেক এখান থেকে ফিরেছিল। সো এখান থেকে ফিরলে একটুখানি জানো তো বেশি গরম লাগে, মানে কলকাতায় পৌঁছালে তো অভিষেক ওই গরমের মধ্যে, ওর আরো বেশি গরম লাগছিল, সেই গরমের মধ্যেই যা করছি আমি সব সহ্য করে চুপচাপ ফটোশুট করছি। এটা না, এটা হচ্ছে আমাদের পোস্ট ওয়েডিং। তো পোস্ট ওয়েডিং এর ঠিক ছিল, পোস্ট ওয়েডিং এর সময় প্রবলেম হয়নি, বাট প্রি ওয়েডিং এর সময়
অভিষেকের খুব গরম লেগেছে। এবারে সত্যি খুব মন খারাপ হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুলে খুলে ফেলতে হচ্ছে। তো বিরিয়ানির জন্য তো আমি চিকেনটা বসিয়েই দিয়েছি, বাট এবারে আমি লাঞ্চের জন্য কিছু বানাই, কারণ ফ্রিজের মধ্যে সবজি টবজি কি অনেক কিছুই পড়ে আছে। এবারে লাঞ্চের জন্য কিছু একটা করে নিই চট করে, কারণ চিকেন যেটা বানিয়ে নিচ্ছি সেটা দিয়ে আমি রাত্রেবেলা বিরিয়ানি বানাবো, এখন বিরিয়ানি বানাবো না। আর আমি এখন বিরিয়ানির কোনো প্ল্যান রাখছি না, দুপুরবেলা দুপুরবেলা সবজিগুলো খাবো। সো ইয়া, চলো এবারে লাঞ্চটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি ঝট করে লাঞ্চটা তাড়াতাড়ি করে বসিয়ে ফেলেছি, কারণ অভিষেক চলে আসবে একটু পরে আর লাঞ্চ করতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছে সব ঘর গুছাতে গুছাতে। তো এখানে আমি লাঞ্চে বানিয়েছি হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, সেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। তো এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি শুকনো শুকনো হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবো আমি। সো আমার ভেন্ডি আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গেই আমি এখানটাতে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। তো আমার বাড়িতে ছোলার ডালটাই অ্যাভেলেবেল ছিল, তো ছোলার ডালটা ফট করে বসিয়ে দিলাম। সো ভেন্ডি আলুর তরকারি আর ছোলার ডাল, এটাই হবে আজকে আমাদের লাঞ্চ। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে ফেলি, আর ছোলার ডাল তো হয়েই গেছে। একটা কথা, আমি এখানটাতে তো যেরকম ব্লগ দিচ্ছি দিচ্ছি, ওখানে গিয়েও ব্লগ কন্টিনিউ করব, বাট তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওখানে গিয়ে আগের মতন শাড়ির ভিডিও দেওয়া বা শপিং হল ভিডিও, যেরকম মিন্ত্রার কুর্তি ভিডিও বলো বা কিছু এরকম সেটের ভিডিও বলো, সেরকম কিন্তু ভিডিও দেওয়া, মানে মোটমাট কথা হচ্ছে আগে যেরকম ভিডিও দিতাম শাড়ির ভিডিও বলো বা তোমার মিন্ত্রা জবং এসবের ভিডিও বলো, সেগুলো কিন্তু আমি আবার সেমভাবেই দেওয়া শুরু করব। তাই তোমরা যারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছো যে আমি এখন ওইসব ভিডিওগুলো দিচ্ছি না বা আমি এরকম ব্লগ দিচ্ছি সেই জন্য হয়তো যারা দেখছো না, তাদেরকে বলে দিচ্ছি যে চিন্তা করো না, আমি গিয়ে সেম ওরকম শাড়ির ভিডিও টিডিও দেওয়া আবার শুরু করব। তো তোমরা আবার সেরকমভাবেই দেখতে পাবে আমাকে ওই ভিডিওগুলোতে, আর তার সঙ্গে সঙ্গে ব্লগও করব এখানটাতে। মেনলি কি বলো তো, এখানটাতে তো আর সেরকম আমি শাড়ি টাড়ি এখানটাতে পাওয়াই যায় না ধরে নাও, আর সেরকমভাবে জবং মিন্ত্রা এইখানটাতে তো আর ওইসব হয় না। তো সেই জন্য এখানটাতে আমাকে ব্লগ করতে হয়েছে, যেহেতু আমি তোমাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে চাইছিলাম, মানে আমার আমাদের মধ্যে যে কানেকশনটা, আমি সেটাকে চাইছিলাম না যে সেটা নষ্ট হয়ে যাক, সেই জন্য আমাকে এখানটাতে ব্লগ করতে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, এটাই বলার ছিল তোমাদেরকে যে আমি ফিরে গিয়ে আবার নতুনভাবেই ভিডিও করা শুরু করব, কোনো চাপ নেই। যারা যারা ভাবছো যে কন্ট্যাক্ট নাম্বার দিলে হয় না বা কিছু, সেরকম আমি ফিরে গেলে আর ওরকম কোনো চাপেই থাকবে না, কারণ আমি থাকলে ওখানটাতে যেই বুটিকের আমি ইয়ে করবো তাদের সাথে আমি নিজে কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করাতে পারবো আগের মতন ইজিলিভাবে, আগের মতন যেরকমভাবে তোমরা শাড়ি কিনতে পারবে সেম ওরমভাবেই তোমরা শাড়ি কিনতে পারবে এখানটাতেও, মানে ফিরে গিয়ে। আমি শুধু আমার ফেরার অপেক্ষায়, আমি ফিরলে আবার সেমভাবেই সব কিছু শুরু হবে, কোনো চাপ নেই। আর ফিরছি যখন তখন তো দেখো, আমি তো এই ফেব্রুয়ারিতে ফিরছি, আর কিছুদিন পরে বিয়ে সিজন, তারপরে আবার পুজোর শপিং, তো পরপর লেগেই আবার কোনো না কোনো বুটিক থেকে শাড়ি কিনে নিয়ে, শাড়ি তো কিনবই, ফিরে গিয়ে তো শাড়ি কেনাটা মাস্ট। তো শাড়ি যখন কিনবো সেখানে তোমাদের সাথে ভিডিওগুলো নিশ্চয়ই শেয়ার করবো। সো তোমরা যারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলে যে আমি এখানটাতে শুধু ব্লগ দিচ্ছি বা কিছু, সেই রকম ডিসঅ্যাপয়েন্ট হয়েও না, আমি ফিরে গিয়ে আবার সেমভাবেই ওরকম শাড়ি কুর্তি টুর্তি এইসবের ভিডিও দেওয়া শুরু করব। দেখো গিয়ে তো শাড়ি কিনবই, আর কিনবো মানেই হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কোনো রকমের চিন্তা করো না, সেম ভিডিও টাইপের আবার দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে ব্লগও দেখতে পাবে, আর ব্লগের মধ্যে আমার ফ্যামিলি ট্যামিলি সবাই থাকবে। তো আমরা এখানটাতে আমি আর অভিষেক একা একা কীভাবে সময় কাটাই বা কীভাবে আমাদের দিনগুলো কাটাই সেটা তো তোমরা দেখলেই। এবারে তোমরা দেখবে হচ্ছে ওখানে গিয়ে আমার ফ্যামিলির সাথে আমি কীভাবে থাকি বা কী করি না করি, আমরা কতটা দেখাতে পারবো, মানে কতটা দেখানোর চেষ্টা করবো তো পুরোটাই, বাট কতটা ফ্যামিলির লোকেরা ক্যামেরার সাথে ফ্রেন্ডলি হতে পারবে বলতে পারছি না, কারণ শ্বশুর শাশুড়ি যেরকম আগেই বলেছি যে একটু ক্যামেরার শাই, তো সেখানটাতে এই না কতটা কমফোর্টেবল ওরা হতে পারবে, কতটা তোমাদের দেখাতে পারবো, বাট প্রচণ্ড চেষ্টা করবো ভালোভাবে দেখানোর। তো এই হচ্ছে ব্যাপার, আর যেরকম বললাম শাড়ির ভিডিও তো আবার আসতে চলেছে, আর কিছুদিন বাকি, আর এক সপ্তাহই ধরে নাও, এক সপ্তাহ পর থেকে আবার সেরকম শাড়ির ভিডিও হবে, আবার কুর্তি তারপরে সেট বলো এইসবের ভিডিও হবে। তো নর্মাল ভিডিওই চলবে, কোনো টেনশন নেই, সব
একদম পারফেক্ট হবে যাওয়ার পর থেকে। আর এখন তো আরো ভালো ভিডিও হবে, কারণ সঙ্গী পেয়ে গেছি একটা, মানে একটা ক্যামেরা পেয়ে গেছি। আগে যখন ভিডিওগুলো তুলতাম, আমার আগের ক্যামেরা অত ভালো ছিল না, প্লাস আমি ফোন থেকেও অনেক সময় তুলতাম, তো ওখানটাতে তোমাদের ক্লিয়ারিটি অত ভালো করে ক্লিয়ারিটি হতো না। বাট এখন তুমি, মানে আমি ভালো করেই বলতে পারি, এখন তোমরা অনেক ভালো করে পিকচার কোয়ালিটি টোয়ালিটি পাবে, তো কোনো চাপ নেই, গিয়ে আবার শুরু করে দিচ্ছি। আর একদম বি রেডি আমার এই পরের ভিডিওগুলো দেখার জন্য, কারণ তোমাদের ফেভারিট ভিডিও আবার আসতে চলেছে। আর আমি জানি যারা আমার সঙ্গে ছিলে আগে, যারা দেখতে ভিডিওগুলো, তারা আবার সঙ্গে হয়ে যাবে, আবার দেখবে, তো কোনো চাপ নেই, যাওয়ার অপেক্ষায় আছি, গিয়েই আবার শুরু। সো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তো চলো ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল।